এটাই নিয়তি। নিজের প্রিয় ক্রিকেটার তামিম ইকবালের সাথে মিরপুর স্টেডিয়ামে ইনডোর একাডেমি মাঠ ঘুরে দেখলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এই সময় তামিম বড় ভাইয়ের মতো বিসিবির সব তথ্য দিলেন আসিফ মাহমুদকে। তাই বলা যায় আজকের এই অনুভূতি আসিফের কাছে বিশেষ এবং স্মরণীয় হয়ে থাকবে। গত কিছুদিন ধরে বিসিবিতে যে চিত্রটা ধরা পড়েনি আজ হুট করে সেটারই দেখা মিলল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা মিরপুর হোম অফ ক্রিকেট মানেই বিলাসবহুল গাড়ির সমারোহ। বোর্ড সভাপতি, বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটারদের কোটি টাকার গাড়ির মেলা বসে, সেই চিত্র এখন একেবারেই ধরা পড়ে না। আজ সে অচলায়তন ভেঙেছেন তামিম ইকবাল। নিজের সাদা রেঞ্জ রোভার গাড়িতে মিরপুরে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। হুট করে তার মিরপুরে আসার কারণও তো ইতোমধ্যে সবার জানা হয়ে গেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন। দুপুর সোয়া একটার পর আসিফ মাহমুদ মিরপুরে আসেন। তামিম তার ঘণ্টাখানেক আগে প্রবেশ করেন বিসিবির অফিসে। বিসিবির ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য আসিফ মাহমুদ স্টেডিয়াম পরিদর্শনে এসেছেন। সামনে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ, এর আগে সুযোগ সুবিধা দেখতে এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনাতে ব্যস্ত সময় পার করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। খোঁজ নিয়ে জানা গেছে তামিমের সঙ্গেও তার একান্তে বসার কথা রয়েছে, তবে সেই বিষয়ে তেমন কোনো তথ্য এখন অবধি পাওয়া যায়নি। গতকাল আসিফ মাহমুদ জানিয়েছেন ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটের যে অস্থিরতা বিরাজ করছে তা কিছুদিনের মধ্যেই কেটে যাবে। বিসিবির অন্তর্বর্তী কমিটির গঠনের কাজ অনেকটাই এগিয়ে গেছে। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হয়ে বিসিবিতে আসছে ফারুক আহমেদ। এরপর বোর্ড পরিচালকদের ভোটে জাতীয় দলের সাবেক অধিনায়ককে বেছে নেওয়া হবে বোর্ড সভাপতি হিসেবে। সে প্রক্রিয়া চলমান। পরিচালকদের ভোটের জন্য যে কোরাম প্রয়োজন সেটাও রয়েছে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।